মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার সরোজগঞ্জ পঞ্চায়েতের লেলিন কলোনি এলাকায়। নিহত 31 বছরের যুবক সম্রাট দাসের পরিবার সূত্রে জানা যায়, মুম্বাইয়ের একটি বেসরকারি রেস্তোরাঁয় কম্পিউটারে কাজ করত সে। মাস দেড়েক আগে সম্রাটের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালী দাসের অসুস্থতায় সে নিজের বাড়ি ফিরে আসেন। কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোনালী দাসের মৃত্যু হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। বুধবার রাতে সম্রাট খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। বৃহস্পতিবার রাতে দরজা না খোলায় স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে তার বাবা শম্ভু দাস ঘরে প্রবেশ করলে পুত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। টিভি দেখছে, তার 9:30 বাজলো, তখন ভাত দিলাম খেতে, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে আবার মোবাইল নিয়ে বসলো। তাই বললাম, বাবা শুয়ে পর, বলছে হ্যাঁ তুই এখনই শোক। মশারি কশারি টাঙিয়ে দিলাম, দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে 10:30 মতন বাজে, তখন আমরা গিয়ে শুলাম, তখন দেখলাম ও বসে বসে মোবাইল দেখছে। তো মোবাইল দেখছে, তাই বলছি শুয়ে পর, তারপর তাড়াতাড়ি করে মোবাইলটা তুইয়ে শুয়ে পড়লো। এই শেষ শোয়া। তারপরে কখন দেখলেন আপনারা? তারপরে সকালবেলা ভোরবেলার থেকে ডাকাডাকি করছি, ডেকে ডেকে আর পাচ্ছি না। তারপরে বলছি কী ব্যাপার, ডেকে পাচ্ছি না কেন, ডেকে পাচ্ছি না কেন। তারপরে 4-5 জনে ডাক দিলাম, ডেকে দরজা ভাঙলো, ভেঙে দেখি। কারা ভাঙলো? ওই ছেলেপেলের সামনে দরজা ভেঙে দেখেন ও ঝুলছে। কোথায় ঝুলছে? ওই পাকার সামনে, পাকার হুকে। হুকে? আচ্ছা। যে কেন এরকম করেছি বলে মনে হচ্ছে? ওরা ওই 1 মাস আগে 1-1.5 মাস আগে ওর বউ ছেলে মারা গেছে, এখন ওই টেনশনে টেনশনেই না কি জানি না, টেনশনটা বেশি করতো। ও কাজকর্ম করতো ইদানিং? না, ইদানিং এই 1.5 মাস এই ওখানে বোম্বে থেকে এসে আর কোনো কাজকর্ম করে। বোম্বে কোথায় কাজ করতো? হোটেলে। হোটেলে কাজ করতো, কম্পিউটারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।